আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন শুরুতেই সংবাদ শিরোনাম সীতাকুণ্ডে ডিপোর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি নিহত 49 জনের মধ্যে 24 লাশ শনাক্ত বাকিদের শনাক্তে চলছে স্বজনদের ডিএনএ নমুনার সংগ্রহ অগ্নিকাণ্ডে আহত আরও একজনকে চট্টগ্রাম থেকে আনা হয়েছে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে এখন সংখ্যায় 10 জন সিলেটে জয়ন্তাপুরে টিলা ধসে একই পরিবারে চারজনের মৃত্যু দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর এবং ঘাটতি পূরণে আসছে বাজেটে বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকার ঋণ নিতে চায় সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি বিভিন্ন কন্টেইনার থেকে এখনও জ্বলছে আগুন ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 49 জনের মধ্যে 24 জনের লাশ শনাক্ত করা গেছে বাকি মরদেহ শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি ফরেন্সিক বিশেষজ্ঞরা চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও তামিম মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে টানা কাজ করছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা তবে এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বিভিন্ন কন্টেইনারে এখনও জ্বলছে আগুন প্রচণ্ড ধর কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন বিস্ফোরণের বিষয়টি মাথায় রেখে তাদের সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে পাশাপাশি যেসব কন্টেইনারে আগুন লাগেনি তা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে ডিপোর দক্ষিণ পাশের কন্টেইনারে এখনও জ্বলছে আগুন বিস্ফোরণ হতে পারে এ ভয় নিয়েই কাজ করতে হচ্ছে সংশ্লিষ্টদের আর কেমিক্যাল মিশ্রিত পানি যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে সেনা সদস্যরা এদিন ঘটনাস্থলে ডিপোর এক কর্মকর্তাকে পাওয়া গেলেও কোন কন্টেইনারে কি আছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি যদি খোঁজা না করে কোনো জিনিস থাকে এখানে সবাই যদি এখানে যে যত্রতত্র ঘোরাফেরা করে ওটা নিভানোর চেষ্টা করে তখন আর একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ওই জন্যই আমি আপনাদের বলছি যেহেতু আমি নিশ্চিত হতে পারি নাই যে কোন কোন কন্টেইনার কি কি আছে বা আরও আছে কিনা সেনাবাহিনীর যে কর্মকর্তা আছে কালকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে আজকে যদি সাপোর্ট দেয় ইনশাল্লাহ আগুন নিভে যাবে অচিরেই কিন্তু আমাদের ওই ব্যবস্থাগুলি দিতে হবে আমাদের আমাদের টিম আমাদের আমাদের 6টা টিম রেডি আছে একদম আমরা সব রেডি করে রাখছি এখন ওরা আসছে অথবা এর মধ্যে আপনাদের ব্রিফিং শেষ হলে ওরা ওখানে মুখ করবে দগ্ধ আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন 150 মানুষ এর মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এদিকে ডাক্তার সামন্তলাল সেনের নেতৃত্বে চিকিৎসক দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন পরে তিনি সাংবাদিকদের জানান এখানকার হাসপাতালে ভর্তি গুরুতর তিনজনকে ঢাকায় নেওয়া প্রয়োজন এদিকে শনাক্ত করা যায়নি এমন মৃতদেহগুলো ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে সিআইডির ফরেন্সিক টিম লাশের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে মাহমুদুর রহমান এটিএন বাংলা দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের জেলা প্রতিনিধি তামিম মাহমুদ সরাসরি কথা বলছি তার সাথে তামিম অগ্নিকাণ্ডে আহতদের সর্বশেষ পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে আমরা সকাল থেকে যা দেখেছি চট্টগ্রাম বার্ন ইউনিটে যে ধরনের অবস্থা আমরা দেখেছি তা কিন্তু আসলে বর্ণনা করা যাচ্ছে না আমরা সকালে দেখেছি বার্ন ইউনিটের প্রধান যিনি আছেন বার্ন ইউনিটের প্রধান তিনি এসেছিলেন এবং
তিনি কিন্তু এসে যে অবস্থা আছে প্রায় 70 জনের মতো আমাদের বার্ন ইউনিটে এখন ঘুরতে আছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা বলা হচ্ছে একটু গুরুতর, যাদেরকে ঢাকায় খুব দ্রুত নিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের পার্কিউ যে বেসরকারি হাসপাতাল আছে সেখানেও কিন্তু একজন মুমূর্ষ অবস্থায় আছে। এছাড়াও চট্টগ্রামে সকাল থেকে সকাল 9:30 থেকে কিন্তু ডিএনএ জন্য নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখন পর্যন্ত 17টি মৃতদেহের বিপরীতে 30 জনের কিন্তু ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত নিহত হয়েছে 49। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে জেনেছি আরেকটি মৃতদেহ কিন্তু সেই দ্বীপতে পাওয়া গেছে, যা খুব শিগগিরই চট্টগ্রাম মেডিকেলের এই মর্গে নিয়ে আসা হবে। এছাড়াও এখন পর্যন্ত যে আহতের সংখ্যা তা কিন্তু 300 অধিক। চট্টগ্রামে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে নতুন করে কোনো রোগী এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন কিন্তু সব ধরনের সহযোগিতা করছে এবং সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে। যদি কোনো রোগী না পাওয়া যায় বা কোনো ডিএনএ স্যাম্পল দিতে খুঁজে না পায় তাহলে তারা সরাসরি ডিএনএ স্যাম্পলের জন্য নিয়ে যাচ্ছে। এছাড়াও যারা এখানে আহত অবস্থায় আছে, যাদের অবস্থা খুবই গুরুতর, তাদেরকে কিন্তু ঢাকায় মেচে অথবা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে আমাদের জানিয়েছেন এখান থেকে চট্টগ্রাম হাসপাতালে যে পরিচালক আছেন, তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়াও আমরা কিছু আগে জেনেছি যে বিএন কন্টেইনার ডিপোতে কিছুক্ষণ আগে আরো 4টি কিন্তু সেই রাসায়নিক ভর্তি কন্টেইনার পাওয়া গেছে, যা বিস্ফোরণ হতে পারে। দ্রুত এগুলো নিষ্করণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের বিশেষ টিম কিন্তু কাজ করছে। এছাড়াও চট্টগ্রাম মেডিকেলে আহত যারা আত্মীয় স্বজন আসছেন তাদের আত্মহারে কিন্তু এখন পরিবেশ ভারী হয়ে আছে এবং একটা ঘুমট পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল থেকে সবশেষ। তামিম, আপনাকে ধন্যবাদ। এদিকে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম থেকে আনা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ নিয়ে এখানে ভর্তি হল 15 জন, এর মধ্যে আহত 2 জন ফায়ার সার্ভিসের কর্মী। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম জানিয়েছেন আহতদের মধ্যে 10 জনই শঙ্কায় রয়েছেন। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। চোখের কান্না থেমে গেল, মনের জ্বালা এখনো কমেনি আজকরের। হাসপাতালের বার্ন ইউনিটে সন্তানের প্রতিটি যন্ত্রণার মুহূর্ত বড়ই বিষাদ মনে হচ্ছে। আমার সাবানটা ওয়াকাতরে পড়ে রয়েছে, সামনে কেউ কিছু দেখতে না, সবাই শুনতেছে, সবাই সেবগুলো সবাই কেউ দেখতে না। চট্টগ্রামের সীতাকুণ্ডে দগ্ধ হয়ে আসা এমন অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রিয়জনের জন্য অস্থির যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত পার করছেন স্বজনরা। বলছিল যে মা আমি যাই, 2-4 দিন যাই পারি, কাজ করে নিয়ে আসি, আমি ভর্তি দেওয়াই, কিন্তু সে পর্যন্ত আমার ছেলেটা যেতে পারিনি, তার আগেই আহত আছে। সিএনএফে বলছে গাড়ি নিয়ে ভিতরে ঢুকো, গাড়িটা সরাও, ওনার ওখানে আগুন লাগছে, সিএনএফে বাড়িতে দেয় নাই, উনি সুস্থ মানুষ, গায়ের মধ্যে আগুন লাগে, উনি পুড়ে গেছে। উৎসুক জনতা যারা আছে ওনাদের সরানোর জন্য যখন সরানো হয়েছে আর কি, এর 2 মিনিট পরে বিস্ফোরণটা হয়েছে। তখন ওনার পাশে যে একজন কনস্টেবল ছিল ওনার একটা পা উড়ে গেছে আর কি। কেউ ওয়ার্ডে, কেউ বা আবার আইসিইউর সামনে অপেক্ষা স্বজনকে দেখার জন্য। অনেক কষ্ট করে বাইর করে নিয়ে আমি চিটাং মেডিকেলে ভর্তি করেছি, তারপরে ওখানে চিকিৎসা হয় নাই, না হওয়ার পরে এখানে নিয়ে আসে সেনাবাহিনী এসআই আর কি, উপপরিদর্শক ও নেতৃত্বে ওই জায়গায় গেছিলো, গিয়া উদ্ধার কাজে গেছিলো ফায়ার সার্ভিসের সাথে, তো ওই জায়গায় সে আহত হয় আর কি। অনেক মুমূর্ষু কয়েকজন মানুষকে বাঁচানোর শেষ সংগ্রামে একদল চিকিৎসক। চিকিৎসার কোনো ঘাটতি হবে না বলেছেন তারা। একজন তো লাইফ সাপোর্টে আছেন, যার 80% বার্ন, আরেকজন 64% বার্ন, উনিও আইসিইউতে রেখেছি আমরা, দুইজনে এখন পর্যন্ত আপনার স্টেবল আছে। কিন্তু আমরা, আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে বার্ন রোগী যখন আমরা ছুটি দিই তখনই বলি যে আমরা সংক্রামুক্ত, এখন পর্যন্ত তারা সংক্রামুক্ত না। সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ আগুন শুধু শরীর পুড়ে অঙ্গার হয়নি, পুড়েছে হাজারো স্বপ্ন। শফিলাল সুজন, এটিএন বাংলা, ঢাকা। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস সদস্য আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর চাটখিলের বানসা গ্রামে চলছে শোকের মাতম।
ছেলের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা আব্দুর রশিদ, মা মমতাজ বেগম এবং স্ত্রী তসলিমা সুলতানা। তাদের কান্নায় ভারী হয়ে উঠছে গোটা গ্রামের পরিবেশ। নিহত স্বজনরা জানান, কয়েকদিন আগে আলাউদ্দিন ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ হওয়ার দুর্ঘটনার দিন সকালে বাড়ি থেকে চট্টগ্রামে কর্মস্থলে যোগ দিয়েছিলেন তিনি। তার ছয় বছরের একটি ছেলে রয়েছে, এখন আলাউদ্দিনের লাশের অপেক্ষা করছেন তার স্বজনরা। এদিকে গতরাতে পাবনার বেড়া উপজেলার কোটলা ইউনিয়নের মানিকনগর শেখপাড়ায় একটি কার্বন তৈরি কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানিয়েছেন, রাত পৌনে আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ভোররাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি পূর্ব সাতজনী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন জুবের আহমেদ, তার স্ত্রী সুমি বেগম, পাঁচ বছর বয়সী ছেলে শাফি আহমেদ এবং মা শামিমারা বেগম। জৈন্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর গাজী জানান, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরের মাটি সাতজনী এলাকায় টিলা ধসে বসত ঘরের ওপরে পড়ে। এতে ওই ঘরে বসবাসরত একই পরিবারের চারজন ঘটনাস্থলে মারা যায়। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশা হিসেবে নয়, সেবার ব্রত নিয়ে মানবিক বোধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আপিল মাহমুদের রিপোর্ট। মানসম্পন্ন শিক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা মেটাতে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস। কলেজটির সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশেই মানুষ যেন আন্তর্জাতিক মানের চিকিৎসা পেতে পারে সেই উদ্যোগ নিচ্ছে সরকার। আরও ডাক্তার ও নার্স নিয়োগের কথাও জানান তিনি। প্রত্যেকটা বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করবো, এটাই আমাদের লক্ষ্য রয়েছে। সেই সাথে যেটা লক্ষ্য রাখতে হবে যে চিকিৎসার মানটা, রোগীর সেবাটা, এটা নিশ্চিত করতে হবে। সে সাথে আমরা স্বাস্থ্যকর্মীও নিয়োগ দিয়েছি। এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে এটা এই বিষয়টা আপনাদেরও দেখতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাটা যে আমাদের দেশের মানুষ পায়, আমি জানি আমাদের লোক সংখ্যা অনেক বেশি, চাপ অনেক বেশি, যে কারণে মানে কষ্ট হয় আমাদের ডাক্তাররা। আমি জানি বিদেশে একজন ডাক্তার কয়জন রোগী দেখে, কিন্তু আমাদের দেশের মানুষের চাপটা এত বেশি থাকে যে সেটা করতে সকলে হিমশিম খান। কিন্তু তারপরে আমি বলবো যে চিকিৎসা সেবাটা দেখা দরকার। স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণা বাড়াতে চিকিৎসকদের পরামর্শ দেন শেখ হাসিনা। একটা কথা আমি আমাদের চিকিৎসক বৃন্দকে বলবো যে দেখুন, আপনারা মানুষের সেবা দেন, যখন একজন রোগী ডাক্তারের কাছে যায় তো চিকিৎসা ওষুধের থেকেও ডাক্তারের দুটি কথা, সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। এবং সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে যে এটা শুধু একটা পেশা হিসেবে না, মানুষের সেবা আপনারা করেন, সেই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন, সেটাই আমরা আশা করি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক জয়ী ও সম্মানসূচক ফেলোশিপ প্রাপ্ত ডাক্তারদের ক্রেস্ট ও সনদ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তিনি। রিপোর্ট করছেন মইনুল আহসান। বেসরকারি কন্টেইনার ডিপো পরিচালনায় নীতিমালা থাকলেও তা তদারকির কেউ ছিল না বলেই ভয়াবহ এ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মির্জা ফখরুল আরও বলেন, এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সেখানে আপনার সেফটি সিকিউরিটির ব্যবস্থাগুলো, নিরাপত্তা ব্যবস্থাগুলো পুরোপুরি আছে কি না সেটাকে কিন্তু কোনো মনিটরিং এখন পর্যন্ত করা হয়েছে বলে কেউ বলছে না।
প্রয়োজনীয় যে অগ্নি নির্বাপক আপনার ব্যবস্থা সেটা পর্যন্ত ছিল না। সেই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্ব পালনে কারো অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে আপনার একটা নিরপেক্ষ কমিশন আসা উচিত, তদন্ত কমিশন, এবং সেখানে যারা এর জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করা দরকার। যে দল নিরপেক্ষ এবং সরকারের সঙ্গে আপনার সম্পর্ক নয় এরকম যারা এক্সপার্টস। মির্জা ফখরুল আরো বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো দেশবাসী যখন শোকাহত তখন জনবিচ্ছিন্ন সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের উপর নতুন বোঝা চাপিয়ে দিয়েছে। এখন এই গ্যাসের দাম বাড়ার ফলে যেটা হচ্ছে, এক তো ধরেন চুলার দাম বেড়েছে, ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রির দাম বেড়ে গেল, প্রত্যেকটা পণ্যের মূল্য আবার সেখান থেকে বাড়বে। সরকারের সুবিধাভোগীদের অর্থ উপার্জনের সুযোগ করে দিতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে তিনি বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বাজেটের খবর। আসছে 2022-23 অর্থ বছরের বাজেটে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকার ঋণ নিতে চায় সরকার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তা ধরা হয়েছে 93,000 কোটি টাকা। বিশ্ব মন্দায় বিদেশি ঋণের এমন প্রবণতা দেখে অর্থনীতি বিশ্লেষকরা আশঙ্কা করে বলছেন, ডলারের মূল্য বৃদ্ধির কারণে দেনা পরিশোধের ব্যয় অনেক বেড়ে যাবে। শারফুল আলমের রিপোর্ট। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে এগিয়ে চলছে মেগা প্রকল্পের কাজ। এসব প্রকল্পের বেশিরভাগ অর্থায়ন হয় বিদেশি ঋণ থেকে। এসব ঋণ ও ঋণের সুদ পরিশোধে প্রতি বছর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা দেয় সরকার। এক দশকে দেশে দায় দেনা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তিন বছরে গড়ের ঋণ বেড়েছে $16.5 বিলিয়ন। শ্রীলঙ্কার আর্থিক দুর্দশার উদাহরণ টেনে দেশে এ নিয়ে কড়া সমালোচনা হলেও বাজেট ঘাটতি পূরণে আবারও বিদেশি ঋণের দ্বারস্থ হচ্ছে সরকার। বিদেশি সাহায্য তাদের অত নিতে হবে না, কারণ পাইপলাইনেই যথেষ্ট সাহায্য আছে, সেগুলো খালি পাইপলাইনটা খুলে দিতে হবে। এখন তো ডলারের রেটটা বেড়ে গেছে, বিদেশি ঋণ নিলে শোধ করতে গেলে অনেক বেশি উৎপাদন করতে হবে আমাদের দেশীয় উৎপাদ, ওই ঋণের সুদের হার যাতে কম থাকে, সেই জন্য সাপ্লায়ার্স ক্রেডিটটা না নেওয়াই ভালো। প্রকল্প যদি ভালো হয়, প্রকল্প তো আয় তৈরি করতে থাকবে, আপনার ঋণ তখন শোধ করা। এখন দুই অর্থে আমাদের অপ্রয়োজনীয় প্রকল্প, আবার প্রকল্প অর্থায়নটা আমরা কস্ট এফিশিয়েন্ট নয়। আমরা এখন LDC গ্র্যাজুয়েশন, সুতরাং আমাদের ওই যে সহজ শর্তে ঋণ, ওই জানালাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বিশ্বমন্দার এই সময়ে বাড়ছে অর্থনৈতিক সংকট, টাকার অবমূল্যায়নেও স্থিতিশীল হচ্ছে না ডলারের বাজার, আমদানি ব্যয় বাড়ায়, নিত্যপণ্যের বাজার চড়া। এই অবস্থার মধ্যেও আসছে বাজেটে 93,000 কোটি টাকার বিদেশি ঋণ নিচ্ছে সরকার। এসব ঋণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 9টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই বছরের সংকটকে অনুধাবন করে ইতিমধ্যে কিন্তু $500 মিলিয়ন বিশ্বব্যাংকের সাথে একটি চুক্তি করেছে এবং সেইটা কার্যকর করলে কিছুটা স্বস্তি আসবে। বৈদেশিক লেনদেন পরিস্থিতি যদি ঘনীভূত হয় তাহলে সরকার IMF-এর কাছে যাবে কি না সাহায্য নেওয়ার জন্য, এটা এখন দেখার বিষয়। 2-3 বছরের ভিতরে বাংলাদেশের অনেকগুলো বড় বড় বৈদেশিক ঋণ এটা পরিপক্ক হবে এবং এটা পরিশোধ করতে হবে, তখন এই চাপটা আরও অনেক বেশি বাড়বে। ঋণ নেওয়া মানে যে আমরা নির্ভরতা বা ঠেকে নিই তা নয়, আমরা স্বেচ্ছায় নিই, জেনে নিই, কারণ অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে চাচ্ছি। সে কারণে আমাদের সক্ষমতা থাকলে আরও নিতাম, মানে ব্যবহার করার সক্ষমতা বাড়লে আরও বেশি ঋণ নেব। বাজেটে দেশি বিদেশি ঋণের বিপরীতে সুদ পরিশোধে 80,275 কোটি টাকা বরাদ্দ পেতে পারে, যা চলতি বাজেটে 68,589 কোটি টাকা ছিল। বাজেট ঘাটতি মোকাবেলায় প্রতি বছর বিদেশি ঋণের পরিমাণ বাড়ছে, ডলারের দাম বেড়ে যাওয়ায় এবার সময়মতো বিদেশি ঋণ পরিশোধের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা, আর তা না হলে এই ঋণের পরিমাণ আরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। ও
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 22 মে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 55.90 টাকা। গতকাল 72.70 টাকা কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 11 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 16.80 টাকা। স্বল্প সময়ে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুতে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টয়োটার নতুন 3টি মডেলের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করল নাভানা লিমিটেড। রাজধানী তেজগাঁওয়ে টয়োটা বাংলাদেশের শোরুমে গাড়িগুলো সবার জন্য উন্মুক্ত করা হয়। গাড়ির মডেল 3টি হচ্ছে টয়োটার রেইস, থার্ড জেনারেশনের টয়োটা অ্যাভেঞ্জা এবং টয়োটা ভেলোজ। গাড়িগুলো ইতিমধ্যে বিশ্বব্যাপী গাড়ি ব্যবহারকারীদের পছন্দের তালিকায় উপরের দিকে উঠে এসেছে। এ সময় উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ সাকিম, টয়োটা চিফ রিপ্রেজেন্টেটিভ তরু মরিসান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুনতানসির। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়েলেসের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। বেন ওয়ালেস জানিয়েছেন, যুক্তরাজ্যের M270 রকেট ব্যবস্থায় রাশিয়া আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় ইউক্রেনকে সাহায্য করবে। ইউক্রেনে কতটি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত তা জানায়নি, তবে প্রাথমিকভাবে 3টি ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর আগে গত সপ্তাহে ইউক্রেনে একটি রকেট ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর হুমকি সত্ত্বেও দেশটিতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা। পার্টেক্স খেলার খবর। একাই 5 গোল করলেন লিওনেল মেসি, আর তাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এস্তোনিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 4 নম্বরে উঠে আসলেন 7 বারের বিশ্বসেরা ফুটবলার। এসএম আশরাফের রিপোর্ট। গুনে গুনে 5 গোল, আন্তর্জাতিক ফুটবলে এমন সুযোগ কালে ভদ্রে আসে, আর তাই প্রতিপক্ষ যে দলই হোক 5 গোলের মাহাত্মটা আলাদা। মেসির সমালোচকরা যতই এস্তোনিয়ার ফিফার র্যাঙ্কিং খুঁজে বেড়াক, রেকর্ড বুক বলছে 84 গোল নিয়ে 7 বারের বর্ষসেরা ফুটবলার বসেছেন হাঙ্গেরির কিংবদন্তি ফ্রেঙ্ক পুসকাসের পাশে। 120 বছরের ইতিহাসে আর্জেন্টিনার মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে এমন রেকর্ডের জন্ম দিলেন পিএসজি তারকা। তার দেশের হয়ে সবশেষ 81 বছর আগে হুয়ান মারভেজ্জি করেছিলেন 5 গোল। দেশের জার্সিতে 8টি হ্যাট্রিকের মালিকও বনে গেলেন মেসি। লা ফিনালে সিমিয়ায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারানো দলের বেশিরভাগ ফুটবলারকেই বাইরে রেখে দ্বিতীয় সারির দল নিয়ে একাদশ সাজান স্কালোনি। ওসাসুনার আল সদর স্টেডিয়ামে দলের প্রাণ ভোমরার গোলের শুরু 8 মিনিটে, উৎসব শেষ 76 মিনিটে। পেশাদার ক্যারিয়ারে এর আগে 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার হয়ে লেভারকুসেনের বিপক্ষে 5 গোল পেয়েছিলেন নম্বর 10। এ নিয়ে 30টি দেশের বিপক্ষে গোল পেলেন মেসি। ক্লাব এবং দেশের জার্সিতে ঝুরিতে যোগ হল 769 গোল, মোট হ্যাট্রিক 55টি। আন্তর্জাতিক ফুটবলে মেসির সামনে এখন মালয়েশিয়ার মুখতার দাহারি, ইরানের আলিদাই এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ে আর্জেন্টিনা 33 ম্যাচ অপরাজিত রইল। সবচেয়ে বড় বিষয়, গত 1 বছর গোল দেওয়ার চেয়ে গোল করানোতে মনোযোগ দেয়া মেসির এই পারফরমেন্স দলের প্রতিটি সদস্যকেই হয়তো অনুপ্রাণিত করবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
সীতাকুণ্ডে ডিপোর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি নিহত 49 জনের মধ্যে 24 লাশ শনাক্ত। বাকিদের শনাক্তে চলছে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ। অগ্নিকাণ্ডে আহত আরও একজনকে চট্টগ্রাম থেকে আনা হয়েছে ঢাকার বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসাধীন 15 জনের মধ্যে এখনও সংখ্যায় 10 জন। সিলেটে জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারে চারজনের মৃত্যু। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং ঘাটতি পূরণে আসছে বাজেটে, বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকার ঋণ নিতে চায় সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbangla news। ধন্যবাদ সবাইকে।